বন্ধুরা, আজকে ইউনিক কিছু দেখানোর চেষ্টা করব, একদম ইউনিক। যে ফোনটির মধ্যে মোটামুটি কম বেশি সব কিছুই থাকবে, যেমন ইতিমধ্যেই এর টচের একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই আছেন যে অ্যান্ড্রয়েডের পাশাপাশি একটা কিপ্যাড ফোন রাখতে চাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনার সুফল পাচ্ছেন না। আজকে তাদের জন্য ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের এই ফোনটিতে ব্যাটারি থাকবে 3000 mAh। তাছাড়া কথা বলার জন্য ফোনটি কেমন হবে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক, কিংবা ফোনটির রিংটোন কেমন হবে, চার্জ কেমন থাকবে, এই সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের, এবং এই ফোনটিতে এক্সট্রা সুইচ থাকবে যেটা দিয়ে আপনি টর্চ অন অফ করতে পারবেন। তাছাড়া এই ফোনটা অন্যান্য ফোন থেকে কিছুটা আলাদা, যেমন এই ফোন অন্যান্য ফোনগুলো আমরা দেখতে পাই যে চওড়া হয়, এই ফোনটি কিন্তু কিছুটা চিকন হবে সাইজে। ফোনটিতে থাকবে 3.5 mm হেডফোন জ্যাক এবং USB চার্জিং পোর্ট, আর পাশে মাইক্রোফোনটা। ভিডিওর মূল আকর্ষণে যাওয়ার আগে বলতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন এরকম একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই MD নিপু আহমেদ চ্যানেলে রোজ রাত 8টায়। টাইটানিক T25, এই ফোনটি একদম নতুন মার্কেটে এনেছে কোম্পানি। তাছাড়া এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1050 টাকা। 1050 টাকায় এই ফোনটি আপনার কেনা কি উচিত হবে, যেহেতু 3000 mAh ব্যাটারি ব্যাকআপ দেয়া আছে ফোনটিতে, এখন কাজ করবে কি 3000? এ সমস্ত বিস্তারিত কিন্তু আলোচনা থাকবে এই ভিডিওতেই। তার আগে প্রথমে আমরা দেখে নেব যে এই ফোনটির হাইলাইটেড ফিচার্স কী কী থাকছে। সম্পূর্ণ ফোনটির ওজন হবে 85 গ্রাম প্লাস, যেহেতু ব্যাটারির সাইজটা কিছুটা বড়, এ কারণে ফোনটির ওয়েটটাও মোটামুটি কিন্তু বড়ই হবে, ফোনটি হালকা পাতলা হলেও। এবং এই ফোনটির 60টা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চলুন আমরা দেখে নেই যে ফোনটির ফিচার্স কী কী ছিল। আমরা প্রথমে দেখতে পেলাম যে টাইটানিক T25 এবং ক্লাসিক ফ্যাশন স্টাইল থাকছে। এই ফোনটিতে 2.1 ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে, যেটা বর্তমানে আসলেই কিন্তু একটু কম। তাছাড়া বক্স স্পিকার থাকবে, ডুয়েল সিম, HD ক্যামেরা, টর্চ লাইট থাকবে বিশাল, যেটা ইতিমধ্যে দেখছেন, এবং অটো কল রেকর্ড, গেমস থাকবে ফোনটিতে, প্রাইভেসি লক, MP3, MP4, ওয়্যারলেস FM। এছাড়াও 32 GB পর্যন্ত HD কার্ড ইউজ করার সুবিধা থাকবে এই ফোনটিতে সর্বপ্রথমেই। এবং অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে হাতে পেয়ে গেলাম একদম ইউনিক ডিজাইনের একটা ফিচার ফোন। এই ফোনটির ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু ফোনটি হালকা পাতলা এবং মোটামুটি চিকন সাইজের একটা ফোন, খুব সহজেই কিন্তু ক্যারি করা যায়, হাতে ধরতেও কিন্তু মোটামুটি বেশ সুন্দরই লাগে, বিরক্তি ফিল হয় না। অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা ওয়ারেন্টি কার্ড পেলাম, যেটা 1 বছরের সার্ভিস থাকবে। একটা চার্জার থাকবে ফোনটিতে টাইপ বি পোর্টের, সাথে থাকবে 3000 mAh একটা ব্যাটারি। এখন এই ধরনের ফোনগুলোতে 3000 mAh কিন্তু ফুললি পাওয়া যায় না, এটা আমরা হয়তো অনেকেই কম বেশি জানি। তবে এই ব্যাটারি নিয়ে আপনার টেনশন নাই, কারণ এই ব্যাটারিও কিন্তু 3000 mAh হইলেও আইটেল বা স্যামসাংয়ের যে 25 Vi, এটা কিন্তু অ্যাভেলেবেল সেট হয়ে যায় এবং ফোনও খুব সুন্দরভাবে ওপেন হয়। এখন দেখার বিষয়ে 3000 লেখা থাকলেও কিন্তু 2200 বা 2500 উপরে কাজ করবে না, এটা আমি অন্তত শিওর। অলরেডি ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফোনের বডিটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই ছিল, লাগতেছিল। একটা HD কার্ড ইউজ করতে পারবেন, 2টো সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা মাঝারি এবং একটা বড় সাইজের। ফোনটিতে বক্স স্পিকার থাকবে, থাকবে একটা ক্যামেরা। এবং এই ফোনটির মোটামুটি অলরেডি আমি সেট করে নিয়েছি, এবং ওপেন করার সাথে সাথে কিন্তু ফোনটি টাইটানিক ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। দেখতেই পাচ্ছেন যে এখানে 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্যই ডিসপ্লের সাইজটা আর একটু বড় হলে কিন্তু ভাই ফোনটি আসলেই গর্জিয়াস লাগতো এবং মনে হয় যে মার্কেট কাঁপাতে পারত। অলরেডি কিপ্যাড নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে, এবং এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায়। দেখতেই পাচ্ছেন যে নীলা একটা আলো দেবে, যেটা আপনি রাতের অন্ধকারে এই ফোনটি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। অনেকেই নীল আলোতে অ্যালার্জি আছে অনেকের, এবং এই ফোনটিতে ভাইব্রেশনও থাকবে। তাছাড়া এই ফোনটি মোটামুটি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে, এবং এই ফোনটিতে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে।
এই ফোনটিতে। ফোনটির মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, FM রেডিও থাকবে, সাউন্ড রেকর্ডার থাকবে এবং এখানেও কিন্তু গেমস আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিন্তু অবশ্যই গেমসগুলো কিনে খেলতে হবে, সেক্ষেত্রে তিনবার করে ফ্রিতে দিবে। তাছাড়া মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল টাইম মেম্বার এ সমস্ত পেয়ে যাবেন কল হিস্ট্রির ভিতরে। সিম ওয়ান এবং সিম টুতে কিন্তু অপশনটা দেওয়া আছে। এবং এই ফোনটির যা বলতেছিলাম যে তিনটা গেমস দেয়া থাকবে, এই গেমসগুলো আপনি কিনে খেলতে পারবেন। যেহেতু ডিসপ্লে ছোটো, এই সমস্ত গেমস টেমস না খেলাটাই আমি মনে করি যে বেটার। তাছাড়া এই ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিংস থাকবে, টাইম অ্যান্ড ডেট এবং ল্যাঙ্গুয়েজ থাকবে দুটো। অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ডিসপ্লের সব কিছু চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং ডুয়েল সিম থাকবে ফোনটিতে, থাকবে সিকিউরিটি লক করে রাখার সুবিধা, আপনি চাইলে ফোনটি লকও করে রাখতে পারেন। অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, অবশ্যই কোডটি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। ফোনটির ভিতরে ব্লুটুথ, অ্যালার্ম থাকবে 5টা, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড ক্লক থাকবে এই ফোনটির ভিতরে। এবং ফোনটিতে ইন্টারনেট নামক একটা অপশন থাকবে, অবশ্যই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো না, যেমন অ্যাভেলেবেল হয়তো পোর্টাল মোটাল পড়তে পারবেন, এরকম ইন্টারনেট অপশন থাকবে কিন্তু সার্ভিসের, যেটা সিম ঢুকালে আপনার অপশনটা ওপেন হবে। তাছাড়া ইউজার এখানে যে প্রোফাইল অপশনটা দেখছেন, এটার ভিতরেই কিন্তু রিংটোনগুলো পাবেন। রিংটোন যেহেতু এখানে বক্স স্পিকার দেওয়া আছে, বুঝতেই পাচ্ছেন যে হিউজ পরিমাণের সাউন্ড পাবেন এই ফোনটিতে। মোটামুটি আপনার যারা মিউজিক টিউজিক শুনবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে, ব্যাটারি যেহেতু বেশি এবং সব কিছুই যেহেতু বেশি আছে ফোনটিতে। আর ফোনটির যে টর্চ সেটা দেখতেই পাচ্ছেন যে ভাই এত পরিমাণের আলো এই ফোনটিতে পাবেন। যারা টর্চের জন্য হলো ফোন কেনেন, অনেকেই কিন্তু টর্চের জন্য ফোন কেনেন, তাদের জন্য কিন্তু একদম মাখামাখি হতে পারে এই ফোনটি, কারণ এই ফোনটির টর্চে কিন্তু মোটামুটি বিশাল আলো পাবেন, যেটা একটা টর্চ থেকেও মোটামুটি অনেক বিশাল, যেটা আমি আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি। এখন দেখার বিষয় যে এই ফোনটির সব কিছুই ঠিকঠাক আছে, দামও ঠিকঠাক আছে, তাহলে কল কোয়ালিটি কেমন হতে পারে। এই ফোনটির কল যে স্পিকারটা দেখতে পাচ্ছেন একদম গোল করে করা হয়েছে ছোট্ট আকারে, এটার একটা সুবিধা আছে। অনেকেই আছেন যে লং টাইম কথা বলেন অনেকে ফোনে, সেক্ষেত্রে ফোনটা গরম হয় কম, এটা আমি দেখলাম। এবং কথার যে কোয়ালিটি এটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কোনো সমস্যায় পড়তে হয়নি, তবে সাউন্ড একটু বেশি আসে। আর এই ধরনের ফোন যে ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন সেটাও তো আশা করা যায় না, এটা মেনেই কিনতে হবে ফোনগুলো। এখন কল কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, যে আপনার দাম হিসেবে বাজেট হিসেবে কল ঠিকই ছিল। তাহলে এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকতে পারে? এই ফোনটিতে নেটওয়ার্কেও কোনো ঝামেলায় পড়তে হয়নি, আশা করি আপনাদেরও পড়তে হবে না। অল্প প্রাইজে ফোনটি কিন্তু একবার আপনি ট্রাই করতেই পারেন।